দেশব্যাপী করোনার গণটিকাদান কার্যক্রমের আগ্রহী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বরিশালে ভ্যাকসিনের জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। গেল চব্বিশ ঘন্টায় জেলায় ১৯,০২৮ জন টিকা নিয়েছেন। ময়মনসিংহে ১৩টি উপজেলায় ১৬টি স্পটে ৫০টি বুথে টিকা দেওয়া হচ্ছে। রংপুরে প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। এ জেলায় ১৫টি বুথে টিকা দেওয়া হচ্ছে। গেল এক সপ্তাহে জেলায় টিকা নিয়েছে ১৬,০০০ মানুষ। নড়াইলে সাত দিনে করোনার টিকা দিয়েছে ৭,৭৭৮ জন। আজ সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তবে কোথাও এখনও রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেয়া হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। করোনাকালীন সময় এখন পর্যন্ত বাংলার জনগণের সঙ্গে আছে। নেত্রী একটা কথা বলছেন যে আমাদের ভ্যাকসিন যখন আসবে এটা আমাদের কাছে বিদেন, বিদেনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। করব প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করব, প্রত্যেকে যেন নিজে এবং পরিবারের সকলকে এই টিকা নেওয়াতে উদ্বুদ্ধ করে। যারা সচেতন মানুষ তারা যদি এগিয়ে আসে তাহলে অন্যরা যারা ভয় পাচ্ছে তারা এগিয়ে আসবে। এই মুহূর্তে টিকাদানের খবরাখবর জানতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, টিকা দেওয়ার পর মানুষের মধ্যে কি ধরনের স্বস্তি দেখতে পাচ্ছেন? আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেলের প্রাতিষ্ঠানিক করোনা সেন্টারে, যেখানে রংপুর সিটি কর্পোরেশন এলাকার জন্য এখানে ৮টি বুথ রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত এখানে কিন্তু করোনার ভ্যাকসিন টিকা দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গত কিছুদিনে রংপুর বিভাগে এখন পর্যন্ত ৮৫,০২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর রংপুর জেলায় এখন পর্যন্ত ১৬,০০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে রংপুর জেলায় দেখেছি যে প্রায় ২৬,০০০ তারও বেশি লোক অনলাইন রেজিস্ট্রেশন করেছেন, এবং প্রথম দিকে অনেকের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করলো, এখন কিন্তু অনেকটা স্বাভাবিক। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গতকাল থেকে আজকে রংপুরের সুশীল সমাজ এবং যারা ষাটোত্তর মুক্তিযোদ্ধা সিনিয়র সিটিজেন রয়েছে তারা কিন্তু করোনার ভ্যাকসিন সবাই কিন্তু উৎসাহ দিচ্ছেন, এবং সবাই যিনি ভয় করেছিলেন যে করোনার হয়তো অনেক কিছু হয়ে যাবে আসলে দেখছেন যে আসলে কোনো কিছুই হচ্ছে না। কারণ এখন পর্যন্ত রংপুর বিভাগে এবং রংপুর জেলায় কোথাও আমরা কিন্তু এই করোনার ভ্যাকসিনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তেমন কোনো খবর আমাদের কাছে এখন আসেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে করোনার ভ্যাকসিন মানুষ কিন্তু অনেকটা উৎসাহের সঙ্গে গ্রহণ করছেন, এবং সামনের দিনে হয়তো এই উৎসাহ উদ্দীপনা আরো বাড়বে। এবং এখানে যেহেতু রংপুর সব বিভাগ সহ রংপুর জেলায় প্রতিটা উপজেলায় একটি করে টিকাদান কেন্দ্র করা হয়েছে, টিকাদান কেন্দ্রগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি সাধারণ তৃণমূল মানুষ সবাই কিন্তু আসছেন এবং সবাই উৎসবমুখরভাবে টিকা গ্রহণ করছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরের পরিস্থিতি অনেকটাই সুন্দর রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তাহিবা, এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল।